প্রচার করা হয়, পীর মুর্শিদের কথা নাই। কোরআনে তো সব জায়গায় ওলির তুমি উসিলা ছাড়া মুক্তি পাইবা না। লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দালগণ মুনি ঋষিগণ বলছে তুমি গুরু ছাড়া মুক্তি পাইবা না, গুরু ছাড়া আল্লাহ পাইবা না, ওলি ছাড়া আল্লাহ পাইবা না। আল্লাহ পাইতে হইলে তোমাকে অবশ্যই মাধ্যম গ্রহণ করতে হবে, উসিলা ছাড়া কিচ্ছুই হয় না, আরে জাগতিক জগতেও হয় না। বিদ্যা অর্জন করতে যাবেন শুধু আপনি বইলে স্কুলে গেলে কাজ হবে না, শিক্ষক লাগবে, সন্তান চান মা বাবা লাগবে, মা বাবা নাও যদি হয় মা বাবা ছাড়া অনেক সময় সন্তান হইয়া যায়, হয় না? নারী পুরুষ তো লাগবো, নারী পুরুষের মিলনেই সন্তান হবে, কলা গাছ ফাইরা তার সন্তান বেরিব না। তো ওহাবিদের সিস্টেমটা হইলো এরকম, তাদের উসিলা প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহ কয়, আমরা ডাইরেক্ট ফরজ ফরজ মানে ই করি, ডাইরেক্ট করি, দেখি ফরজওয়ালা সুন্নাত আহলে সুন্নাতুল জামাত আমরা না, ডাইরেক্ট ফরজ করি। আচ্ছা ঠিক আছে, তো রোজা ফরজ, সিয়াম ফরজ না, সিয়াম মানে কি বিরত থাকা, কিন্তু ইফতার করলে ফরজ না, ইফতার করা হলো কি সুন্নত, সেহরি খাওয়া সুন্নত, তাহলে রোজার মাসাইলে আবার হেরা সুন্নত শুরু করে দেয়, কারণ ফরজ করেন বেশি দিন টিকবো না, মরে যাব, কারণ ফরজ পালন করে খালি না খাই থাকা লাগবো, কারণ রোজ সিয়াম রোজা করাইলেও ফরজ, কিন্তু ইফতার করা তো ফরজ না, সেহরি খাওয়া ফরজ না, তারাবি ফরজ না, ফরজ না, তো কাজেই সবই লাগবো, তো কাজে এরা এই সমস্ত কথাবার্তা গুলা বলে। আচ্ছা দেখি তো কেউ কি ওলির কাছে বায়াত হয়েছে কিনা, যাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, কে কার কাছে বায়াত হইল, কোন ওলি কার কাছে বায়াত হইল, আর নাকি এই ওহাবিদের মতো ডাইরেক্ট আল্লাহ গুরু। আচ্ছা ওহাবিরা ওলির কাছে মুরিদ হয়েছে, তার দলিল আমি দিমু, তার দলিল যে দিমু না তাও দিমু। আচ্ছা দেখি আমাদের সিলেটে শাহজালাল বাবা, তারপরে খুলনা খান জাহান আলী বাবা এবং হযরত আমির খসরু বাবা মুরিদ হয়েছে নিজামউদ্দিন আউলিয়া বাবার কাছে, বাবা নিজামউদ্দিন আউলিয়া মুরিদ হয়েছেন, তার গুরুর নাম বাবা শেখ ফরিদ, এবং বাবা শেখ ফরিদের আরেকজন খলিফা আছে তার নাম বাবা আলাদিন কালিয়ার সাবেরি সবচেয়ে জালালি পীর। এই বাবা আলাদিন কালিয়ার সাবেরি পীর বাবা শেখ ফরিদ, বাবা শেখ ফরিদের পীর বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি, বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির পীরের নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আওলাদে রাসূল, এবং এই আওলাদে রাসূল ওনার পীর ও মুর্শিদ কেবলার নাম হচ্ছে খাজা উসমান হারুনি, খাজা উসমান হারুনির পীরের নাম হাজি শরীফ জিন্দানা, হাজি শরীফ জিন্দানার পীরের নাম মওদুদ চিশতি, মওদুদ চিশতির পীরের নাম হযরত উজাইল, গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওনার পীরের নাম বাবা আবু সাইদ খাকজুমি এবং আবু সালেম মুসা জঙ্গি, ওনার অনেকগুলো মুর্শিদ ছিল, উনি ডাইরেক্ট আওলাদে রাসূল, উনি ডাইরেক্ট আওলাদে রাসূল, ওনার মুরিদ পীর ধরার কোনো প্রয়োজন নাই, তারপরও উনি পীর নিছে আমাদের শিক্ষা দেবার জন্য। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি তার পীরের নাম বাবা আবু আলী ফরমাদি, এবং বাবা শামস হযরত মাওলানা জালালউদ্দিন রুমি তার পীরের নাম বাবা শামসের তাবরিজ, তারপরে বাবা ইয়াহিয়া মুন হযরত সারমাস তার বা পীরের নাম বাবা হারে ভাইজান, যে ভারতের দিল্লিতে অবস্থিত হযরত সারমাসের রওজা শরীফ, এবং আমরা দেখতে পাই যে ইমা আপনার ইয়ে পীর ধরছে জায়া হযরত বাকি বিল্লাহ, উনি পীর ধরছে মুজাদ্দেদ আল ফেসানির পীরের নাম বাকি বিল্লাহ, এবং বাবা জুনাইদ বগদাদি মনসুর হেল্লাদের পীর বাবা জুনাইদ বগদাদি, বাবা জুনাইদ বগদাদির পীরের নাম হচ্ছে হযরত শাররি শক্তি, হযরত শাররি শক্তির পীরের নাম হযরত সাহাল তস্তরি, হযরত সাহাল তস্তরির পীরের নাম ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি, ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামির পীরের নাম
আউলাদে রাসূল ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসি এই দিকে, এই আমাদের ভারতীয় উপমহাদেশে, আমাদের বাংলাদেশে, আমাদের আমরা দেখতে পাই ঢাকা বাবু বাজার ব্রিজের নিচে যে আল্লাহর ওলি এখন মাজার আছে, বিবারিয়া বানসারামপুরে বাবা গনি শাহ পীরের নাম বাবা রাহাত আলী শাহ, বাবা রাহাত আলী শাহ পীরের নাম বাবা বাহার শাহ, নিমতুলি করিম মস্তান বাবার পীরের নাম মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আব্দুল জব্বারের পীরের নাম বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী। আসি আমার সিলসিলায়, আরে আমি তো লাভারিস না, আমার বাপ দাদার নাম আছে ওহাবি, তো লাভারিস, ওর বাপ দাদার নামই নাই, ও ডাইরেক্ট টপাক করে আসমান থেকে পড়ছে। আমার বাপ দাদার নাম আমি এখন কইতাছি, আমার পীর মুর্শিদকে ব্লক আবার নাম কালামদার বাবা জাহাঙ্গীর বাই মানাল সুরেশ্বরী চেরাগে জান শরীফ তার উপাধি, আমার পীর মুর্শিদ টেবলার পীরের নাম বাবা শাহজালাল নুরি, বাবা শাহজালাল নুরির পীরের নাম নুরি শাহ, নুরি শাহ বাবার পীরের নাম জান শরীফ শাহ সুরেশ্বরী, জান শরীফ শাহ সুরেশ্বরী পীরের পীর বাবার মুর্শিদের নাম হচ্ছে রসুলের নুমা ইমা মাওলানা ফতে আলী শাহ আলী, এবং বাবা ফতে আলী শাহ আলী পীরের নাম হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরী, নূর মোহাম্মদ নিজামপুরীর পীরের নাম সৈয়দ আহমদ বেরলভি, সৈয়দ আহমদ বেরলভির পীরের নাম শাহলিউল্লাহ মহাদ্দেশ দেহলভি, শাহলিউল্লাহ মহাদ্দেশ দেহলভির পীরের নাম শাহ আব্দুর রহিম মহাদ্দেশ দেহলভি, শাহ আব্দুর রহিম মহাদ্দেশ দেহলভির পীরের নাম সৈয়দ আব্দুল্লাহ আকবর বাদী আলী, সৈয়দ আব্দুল্লাহ আকবর বাদী পীরের নাম আদম বিন নুরি আলী, আদম বিন নুরি আলীর পীরের নাম হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি আলী, হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি আলীর পীরের নাম মুজাদ্দেদ আল ফেসানি সের হিন্দ আলী, মুজাদ্দেদিয়া তরিকার যে বাহ উনি, এবং ইমাম মুজাদ্দেদ আল ফেসানির পীরের নাম বাবা বাকি বিল্লাহ, বাবা বাকি বিল্লার পীরের নাম বাবা আমকান খানি, বাবা আমকান খানির পীরের নাম বাবা দরবেশ বন্ধু আলী, বাবা দরবেশ বন্ধু আলীর পীরের নাম মমসাদ উলুবুদ্দা নুরি আলী, বাবা মমসাদ উলুবুদ্দা নুরির পীরের নাম বাবা বাহাউদ্দিন নকশবন্দ আলী, বাবা বাহাউদ্দিন নকশবন্দির পীরের নাম বাবা আমির কুলাল আলী আউলাদে রাসূল। তাহলে লক্ষ লক্ষ ওলি, এবং বাবা গুরু নানকের পীরের নাম বাবা বাহালুল দানা, লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম মাওলানা আব্দুল গফুর শাহ, ও মৌলভি সাহ হজ্জাতুল ইসলাম ইমাম কাজ্জালি পীর ধরছে, ইমাম ফখরুদ্দিন রাজি সেও পীর ধরছে, মাওলানা জালালউদ্দিন রুমি সেও পীর ধরছে, মুজাদ্দেদ আল ফেসানি সেও পীর ধরছে, বাহাউদ্দিন নকশবন্দ সেও পীর ধরছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বড় যত ওলিয়া উলিয়া ইকরাম এবং যারা বড় বড় কিতাব লিখছে, মসনবী শরীফ, ইহিয়া উলুমুদ্দিন, তাজকিরাতুল আউলিয়া, এরকম অনেক বড় বড় কিতাব আছে, আল্লামা জামির পীর মাওলানা জালালউদ্দিন রুমি, তাহলে সবাই পীর ধরল। এখন এই লক্ষ লক্ষ ওলি আল্লাহরা বলতেছে, পীর ছাড়া তুমি আল্লাহ পাইবা না, ওসিলা ছাড়া আল্লাহ পাইবা না। আর এই হালের মৌলবী যারা বিকা হওয়া আলেম, এই তাদের জন্ম হয়তো দেড় দুইশো বছরও এখনো হয় নাই, এই হাজার হাজার বছর ধরে ওলিয়া উলিয়া কেরাম বলতেছে ওলি ছাড়া আল্লাহ পাইবা না, আর দেড় দুইশো বছর আগে যাদের জন্ম হয়েছে তারা কয় সোজা আল্লাহরে ডাকো। তাহলে আমি কি মৌলবীর কথা মানুম না ওলির কথাই মানুম? কার কথা মানুম? গোড়া কার আছে, বাপ দাদার নাম কার আছে? আল্লাহর ওলিদের আছে। আর এই নজদের মধ্যে যে দর বড় বড় দুই সিঙালা বাইরেছে, নজদ প্রদেশের আব্দুল হাব নজদির অনুসারী, ওহাবি মতবাদের অনুসারী যারা, তারা বলে পীরের দরকার নাই, সোজা আল্লাহকে ডাকো। তাহলে সবাই তো বললো ওলি ছাড়া আল্লাহ পাইবা না। ওলি কি উসিলা? উসিলা ছাড়া আল্লাহ পাওয়া যায় না। ওলি পথ দেখাই দিব, মুর্শিদ পথ দেখাবে, মুর্শিদ হচ্ছে রেহনুমা, পথ প্রদর্শক।
এই পথ প্রদর্শক অবশ্যই লাগবে, পথ প্রদর্শক ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আত্মশুদ্ধি হবে না। আল্লাহ পাক বলছেন যে আত্মশুদ্ধি ফরজ প্রত্যেক মুসলমান নরনারীর জন্য। কি শিক্ষা অর্জন করা ফরজ, শিক্ষা অর্জন তুমি কিভাবে করবা এটা তোমার ব্যাপার, কিন্তু শিক্ষা অর্জন জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান অর্জন করতে হইলে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই, সেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে টিচার থাকে, এই টিচারের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, ওইখানে আমি জাগতিক জ্ঞান অর্জন করছি, মাথার জ্ঞান অর্জন করছি, কিন্তু সিনার জ্ঞান আত্মজ্ঞান এই আত্মশুদ্ধির জন্য, আত্মশুদ্ধি করা ফরজ। এই আত্মশুদ্ধির জন্য কি করতে হবে, শিক্ষকের কাছে যাইতে হবে, ওলির কাছে যাইতে হবে, গুরুর কাছে যাইতে হবে। এখন তুমি কিভাবে এই করবা ওইটা তোমার ব্যাপার। তো পীর ধরা শেরেক হবে কেন, পীর ধরা বেদাত হবে কেন? তাহলে আপনি যে মসজিদে, এই যে আপনি যে মাদ্রাসায় পড়ছেন, আপনি মাওলানা মুফতি হয়েছেন, মহাদ্দেস হয়েছেন, এটাও তো তাহলে বেদাত হয়ে যায়।